আজকে আপনাদের ন্যায্য মূল্য থেকে যে আপনাদের যে ন্যায্য মজুরি তা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা তার ন্যায্য মূল্য ন্যায্য মজুরি পায় না। আমাদের যারা কলে কারখানায় কাজ করছেন তারা ন্যায্য মজুরি পায় না। তাদের কাজের কোনো ব্যবস্থা নেই, তারা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ আজকে আওয়ামী লীগের সরকারে যারা আছে তাদের সঙ্গে যারা আছে তারা অর্থ উপার্জন করে অন্যায়ভাবে দেশের অর্থকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এখান থেকে টাকা লুটপাট করে টাকা পাচার করছে। বন্ধু আজকে আজকে আমাদের ভোট দেওয়ার অধিকার নাই। 14 সালে আমরা ভোট দিতে পারিনি, 18 সালে আমরা ভোট দিতে পারিনি। সামনে আবার নির্বাচন আসছে, সেই নির্বাচনে নির্বাচন খেলা শুরু করেছে আওয়ামী লীগ। আমরা খুব পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, যদি আমরা কৃষকদের সত্যিকার যে স্বার্থতা রক্ষা করতে চাই, তাদের অধিকার রক্ষা করতে চাই, তার পণ্যের মূল্য নিশ্চিত করতে চাই, যদি শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চাই, আজকে আমাদের সাধারণ মানুষ যারা চাল ডাল তেল লবণ কিনতে পারছে না, আমার রিক্সার শ্রমিক ভাইরা কিনতে পারছে না, ঘাট শ্রমিক ভাইরা কিনতে পারছে না, গার্মেন্টসের যারা কাজ করছে তারা কিনতে পারছেন না, তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে একটা সুস্থ জীবনযাত্রা ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদের প্রয়োজন একটা অবাধ সুস্থ নির্বাচন। তাহলে আমাদের প্রয়োজন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অবাধ সরকার অধীনে অবাধ একটি নির্বাচন করতে হবে। বন্ধুগণ, আজকে নিরপেক্ষ সরকারের দাবিতে কোনো জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে? কোন নির্বাচন এই দেশে হবে না যদি সেটা তত্ত্বাবধায়ক এবং সেটা যদি নিরপেক্ষ সরকারের অধীনে না হয়। এখন মিছিল হবে, এই মিছিল শ্রমিকদের মিছিল, এবং এই শ্রমিককে দাবি তুলবেন সকল দুনিয়ার মজদুর এক হও, দাবি তুলবেন চাল ডাল তেলের দাম কমাতে হবে, দাবি তুলবেন যে আজকে কাজের কাজের অধিকার নিশ্চিত করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে, এবং দেশের থেকে মুক্তি দিতে হবে, কারণকে ফিরিয়ে আনতে হবে দেশে আবার সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে।